আচ্ছা, আমাদের টেলউইনটা ইনস্টল করা হয়ে গেছে তাই না? আচ্ছা, তো আপাতত এটা কেটে রাখি, ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভিতর থেকে এটাকে আমরা বাদ দিয়ে দিই। আচ্ছা, ওটাকেও বাদ দিয়ে দিলাম। আচ্ছা, আমরা আরেকটা প্রজেক্ট শুরু করব। হ্যাঁ, আচ্ছা প্রত্যয়, কী কী শুরু করব? আচ্ছা আচ্ছা, এইবার দেখেন, একটা প্রজেক্ট শুরু করার সময় আপনার যতগুলো রিকমেন্ড থাকবে, মানে রিকোয়ারমেন্ট থাকবে, তার ভিতরে দেখেন আমাদের আজকে কোন সাইটটা করা যায়। আচ্ছা আচ্ছা, সাপোজ আমরা এই টাইপের একটা প্রজেক্ট করব তাই না? এটা ই কমার্স সাইট। আচ্ছা, তো এখানে দেখেন একটা জিনিস, দেখেন একটা সাইট। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এই যে লগ ইন রেজিস্টারে ক্লিক করলে এখানে নিয়ে যাবে, পুরোটাই ট্রাই করব। আচ্ছা, মোটামুটি টাইম লাগবে বেশ, মানে অনেকগুলো ভিউ আছে এই পেজে, প্রজেক্টে। আর রেজিস্টার নাম, আচ্ছা তারপর রেজিস্টার নাম, ঠিক আছে। আচ্ছা, কোনো ব্যাক এন্ডের কাজ করা নাই, জাস্ট ফ্রন্ট এন্ডের কাজ করা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা হোম পেজে যাই। আচ্ছা, এটা আমাদের হোম পেজ, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস আপনারা খেয়াল করেন, এই ওয়েবসাইটে কি হাজার হাজার কালার আছে? একটা জিনিস খেয়াল করছেন, এই যে এই কালার, এই যে এই কালার, সব একটা সেম কালার দিছে না? দেখেন এখানেও সেম কালার, এই বর্ডারেও সেম কালার, তারপর কি এখানেও সেম কালার তাই না? দেখেন সব জায়গাতেই একটা কালারই বেশি ইউজ করা হয়েছে। আচ্ছা, এটা কী জন্য ইউজ করছে জানেন? এই যে লোগোর সাথে মিল রেখে, অথবা এই সাইটের সাথে মিল রেখে লোগোটা তৈরি করা, বুঝতে পারছেন? মানে কমপ্লেক্স করবেন না, এখানে একটু সবুজ দিলাম ভালো লাগবে না, এখানে হলুদ দিলাম এটা ভালো লাগবে না, ওখানে ইয়েলো দিলাম, ওখানে অরেঞ্জ দিলাম, এটা দিলে আসলে ভালো লাগে না। তো সবসময় চেষ্টা করবেন, দেখেন এখানে মেনলি তারা একটা মেন একটা কালার নিয়েছে, দেখছেন? অথবা প্রাইমারি কালার বলতে পারি আমরা এটাকে, তাই না? তো প্রাইমারি কালারটা কী দিছে? এই যে এই কালারটা, তাই না? আচ্ছা, তো এই কালারটা তো আমাদের অনেক জায়গায় ইউজ করা লাগবে তাই না? যেমন আমাদের বর্ডারে এই কালারটা ইউজ করা লাগবে, তারপর কি বর্ডারে ইউজ করা লাগবে, তারপর কি টেক্সট কালারে ইউজ করা লাগবে, তারপর ব্যাকগ্রাউন্ডে এই কালারটা ইউজ করা লাগবে তাই না? এই কালারটা অনেক জায়গায় ইউজ করা লাগবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি আপনাদের কালার্স নিজের মতো করে তৈরি করা দেখাইছিলাম না, টেলিন কনফিগ ডট জেএসএ। আচ্ছা, তাহলে এটা সুবিধা কী ছিল, যে এটা আমি যে কোনো জায়গায় একই জিনিস যে কোনো জায়গায় ইউজ করতে পারি, বর্ডারে, তারপর। আচ্ছা, তাহলে আমরা এই কালারটা নেওয়ার জন্য কোথায় যাইতে হবে আমাদের, মনে আছে? কনফিগ ফাইল এডিট করতে হবে তাই না? টেলিন কনফিগ ডট জেএস। আচ্ছা আচ্ছা, এর ভিতরে রয়েছে কি এক্সটেন্ড। আচ্ছা, এক্সটেন্ডের ভিতরে কী করবো আমরা? কালারটা ইউজ করবো। আর থিম রিলেটেড কোনো কাজ করতে গেলে আমরা কী করবো? থিমসের ভিতরে। থিমসের ভিতরে সরাসরি আমরা এটা ইউজ করবো। আর এখন আমরা এক্সটেন্ডের ভিতরে, এক্সটেন্ড বলে আরেকটা অবজেক্ট, মানে প্রপার্টির ভিতরে আমরা আরেকটা অবজেক্ট রাখবো, ঠিক আছে? আচ্ছা, কী রাখা যায়? কালার্স তাই না? কালার্স, এটা কি প্রপার্টি? এই প্রপার্টির ভিতরে কি আরেকটা অবজেক্ট থাকবে তাই না? আচ্ছা, এই অবজেক্টের সাপোজ আমি দিতে পারি, এটার কালার কী দেওয়া যায়? প্রাইমারি, প্রাইমারি এরকম দিলাম, এটা আপনার ইচ্ছা। হ্যাঁ, যে কোনো কিছু রাখতে পারেন। আচ্ছা, তারপর এটা কি আমরা কোডেশনের ভিতরে সেই কালার কোডটা দিয়ে দিব, সে কালার কোডটা আমাদের কি, এটা তো আমাদের লাগছে না। আচ্ছা, কালার কোডটা এইটা তাই না? এই কালার কোডটা এখান থেকে আমরা কপি করি, এই যে কন্ট্রোল ডি ট্যাব, ঠিক আছে? আচ্ছা, কিছুই তো বোঝা যাবে না, কারণ কি আমরা এখনো কোথাও কোনো কালার ইউজ করিনি। আচ্ছা দেখেন, হ্যাঁ সেম সেম কালার হবে এই কালার কোডটা, মানে এই কালার কোডটা সে ওই কোড নিয়ে ইউজ করলে সে তারও সেম এই কালারই হবে, মানে কালারের কোড জেনারেট হয় কালার কোড।
বিজি কি দিছিলাম প্রাইমারি, দেখছেন প্রাইমারি বলে আমাদের একটা নতুন একটা কালারের কালার দিয়ে দিল, তাই না? প্রাইমারি কালার দেখেন বডির ব্যাকগ্রাউন্ড প্রাইমারি হয়েছে, ঠিক আছে। তো আমরা এই প্রাইমারি কালারটা সব জায়গায় এখন ইউজ করতে পারবো, তাই না? ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবো, ফন্ট কালার ইউজ করতে পারবো, তারপর কি হ্যাঁ টেক্সটে ইউজ করতে পারবো। ওকে আচ্ছা, আর দুইটা ফন্ট নিয়ে আসি গুগল থেকে নাকি? ভিউতে যাই, ওয়ার্ড র্যাপ। আচ্ছা আচ্ছা, আমরা একটা কাজ করি, পপিন্স ফন্ট নিয়ে আসি গুগল থেকে, ফন্টস ডট গুগল ডট কম। আচ্ছা দেখেন আমাদের অলরেডি কিছু অ্যাড করা রয়েছে, এগুলো আমাদের দরকার নাই, তাই না? রিমুভাল। আচ্ছা আমাদের কী কী ফন্ট লাগবে? পপিন্স, তাই না? পিওপিআই এনএস পপিন্স বলে একটা ফন্টস আছে, আচ্ছা বানান ভুল গেছে। পপিন্সের রেগুলারটা আমরা নিই, এই যে পপিন্স, পপিন্সের বলে দেবে আর লিঙ্কও দিয়ে দেবে এরকম। হ্যাঁ যদি আচ্ছা দেখেন আমরা এই ফন্টটা ইউজ করবো, আচ্ছা এটা দেখেন আমরা রেগুলার এটা ইউজ করি 400। যে প্লাসে ক্লিক করলে কি হচ্ছে বলেন তো? আমাদের এই যে দেখেন এখানে এই যে একটা অ্যাড টু কার্ট মতো একটা বাটন আছে না, এর ভিতরে চলে আসছে, মনে করেন আমরা ফন্টের শপিং মল আইছি, তাই না? আচ্ছা এই যে একটা অলরেডি আমাদের কার্ডে অ্যাড হয়ে গেল। আরেকটা আছে কি, রোবোটো, রোবোটো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখানে যাই, যাওয়ার পর এটারও রেগুলারটা আমরা এখানে প্লাস করে নিই। হ্যাঁ প্লাস, হ্যাঁ উপরেরটাও নেওয়া যাবে, এইটাই হলো এইটা, এই যে 400 রেগুলার, এইটা এই যে রেগুলার দেখছো না, সিলেক্ট রেগুলার। ওকে এই যে দুইটা কিন্তু আমাদের এর ভিতরে অ্যাড করা হয়ে গেছে, তাই না? দুইটার জন্য আমাদের একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, এটা কি আমাদের HTML এর হেডারের ভিতর রাখতে হবে, তাই না? এইটাকে কপি করি, কপি করে এই যে হেড ট্যাগের ভিতরে রাখি। আচ্ছা ফন্টস ডট গুগল ডট কম, এইটুকু আমাদের ফন্ট লিঙ্ক, তাই না? আমরা একটা কমেন্ট রাখতে পারি, আচ্ছা আর এটাকে ফন্টস লিঙ্কস এন্ড, তাই না? এন্ড। ওকে এই প্রজেক্টটা আপনারাও করবেন, আপনাদেরও কাজ থাকবে এরকম একটা প্রজেক্ট মোটামুটি শেষ করা। হ্যাঁ এই প্রজেক্টটা করতে পারলে দেখবেন যে আপনাদের কনফিডেন্সটা আরও বেড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা তো আমাদের সাইটের নাম কি ছিল? র‍্যাপ কার্ট। তো আমরা এখানে রাখতে পারি র‍্যাপ কার্ট, হোম পেজ, এরকম কিছু রাখতে পারি। আচ্ছা ঠিক আছে, এগুলো ডাইনামিক করা যায়। ডাইনামিক মানে যে ডাইনামিক মানে তোমার যে এখান থেকে চেঞ্জ হবে, মানে এখন তো আমরা কোড দিয়ে চেঞ্জ করবো, কিন্তু না ওইটা ইউজার চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা তো এতটুকু আমাদের করা হয়ে গেল। আচ্ছা এবার কি আছে? এবার আমাদের একটা কাজ করতে হবে, ব্রেক পয়েন্টগুলো ঠিক করে নিতে হবে। ব্রেক পয়েন্ট, ব্রেক পয়েন্ট বুঝেন? আচ্ছা এই ফন্ট আমরা ইউজ করছি, ফন্টটা তো আমরা এখানে আমাদের এই এক্সটেন্ডের ভিতরেও আমাদের ফন্টের জন্য কি করতে হবে, আরেকটা প্রপার্টি নিতে হবে, সেটার নাম কি হবে? ফন্ট ফ্যামিলি, অবশ্যই কিন্তু বড় হাতের হবে, বুঝছেন? এই যে এখানে কিন্তু বড় হাতের হইতে হবে, হ্যাঁ ফন্ট ফ্যামিলি। আমি বলছিলাম না যে আপনাদের জাভাস্ক্রিপ্ট শেখানোর সময় যে দুইটা ওয়ার্ড হলে কি প্রথম প্রথম ছোট হাতের দিয়ে মাঝখানে এটা বড় হাতের দিতে হয়, তাই না? পরের ওয়ার্ডের পর শুরুটা মানে মাঝখানে স্পেস দেওয়া যায় না, সেই জন্য এটা এইভাবে করবেন, ঠিক আছে? তারপর এর ভিতরে আরেকটা কি অবজেক্ট থাকবে, অবজেক্ট। আচ্ছা অবজেক্টের ভিতর কি থাকবে? ফন্টের নাম কি? টিটিলিয়াম, TITILUAM, টিটিলিয়াম। আচ্ছা টিটিলিয়াম ফন্ট, আচ্ছা এখানে আমাদের কোডেশনের ভিতরে না রাখলেও সমস্যা নেই, তবে রেখে দিই
টিটিলিয়াম ফন্টের ফন্ট ফ্যামিলি কি হবে? এটা এখানে, আচ্ছা ফন্ট ফ্যামিলি মনে নাই যে এখান থেকে বলছিল না যে এই ফন্ট ফ্যামিলিটা এটা হবে? আচ্ছা হুম, না নিচেরটা কপি করা যাবে না। এই যে ফন্ট ফ্যামিলি শুধু এই যে পপিন সেন্স সেরিফ, ঠিক আছে? হ্যাঁ মানে টিটিলিয়ামের জন্য এটা এটা, ঠিক আছে? আচ্ছা টিটিলিয়াম না তো, এটা তো পপিন্সের জন্য, পপিন্স। আচ্ছা পপিন্সটা ছোট হাতেরই রাখি, স্মল লেটার, ঠিক আছে? বুঝতে পেরেছেন এটা? আচ্ছা ফন্ট ফ্যামিলি পপিন্স, এই যে পপিন্স। আচ্ছা এই যে এটা কি ডাবল কোটেশনের ভিতরে আছে না? এটা কি আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে দিতে পারতাম না? সিঙ্গেল কোটেশনের ভিতরেও দেওয়া যায়, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, কখন ডাবল কোটেশন আর কখন সিঙ্গেল কোটেশন দিবেন। এখন দেখেন এখানে যদি আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখতাম তাহলে কি হতো, এই যে এখানে আর একটা সিঙ্গেল কোটেশন, দেখছেন? তার মানে কি এটা ভাবতো যে এই জায়গা থেকে খুঁজতে খুঁজতে এখানে যখনই যে সিঙ্গেল কোটেশন আর একটা পেয়ে যেত, সে এখানে এসে এন্ড হয়ে যেত, ঠিক আছে? শেষ হয়ে যেত, আবার কি মানে একটা ঝামেলা হয়ে যেত। সেজন্য কি এখন কি ডাবল কোটেশন যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বুঝতে হচ্ছে যে আমার এখনো মানে আমার স্ট্রিংটা এখনো শেষ হয়নি, এখানে এসে শেষ হয়েছে, বুঝতে পারছেন? তো সেই জন্য ডাবল কোটেশন কখন ইউজ করবেন, সিঙ্গেল কোটেশন কখন ইউজ করবেন, বুঝতে পারছেন? যে দেখেন যখন দেখবেন যে ডাবল কোটেশনের ভিতর সিঙ্গেল কোটেশন রাখা লাগছে, আবার সিঙ্গেল কোটেশনের ভিতর ডাবল কোটেশন রাখা লাগছে, তখন এইভাবে ইউজ করবেন। এটা মনে হয় আপনাদের, আপনারা জানেন না, জানেন না? এর আগে মনে হয় এই স্ক্রিপ্টের সময় দেখাইছিলাম না, না এই যে অ্যালার্ট, অ্যালার্ট অ্যাট্রিবিউটের ভিতরে জাভা স্ক্রিপ্ট লিখে দেখাইছিলাম না কি নমন ভাই, মনে পড়ছে? আর এটা যদি ডাবল কোটেশন দিয়ে হইতো, এটা যদি ডাবল কোটেশন দিয়ে শুরু হইতো এবং শেষ হইতো, তাহলে আমাদের এখানে কি রাখতে হতো, সিঙ্গেল কোটেশন, তাই না? আচ্ছা বুঝতে পারছেন? আচ্ছা তারপর কমা, আর একটা কি ফন্ট হবে, রোবোটো। আচ্ছা এটাকে কপি করি, আমাদের ফন্ট ফ্যামিলি দরকার নাই, তাই না? হ্যাঁ ফন্ট ফ্যামিলি তো আমরা এই যে এর ভিতরে আসি, ফন্ট ফ্যামিলি অবজেক্টের ভিতরে আসি। আচ্ছা আরও কোটেশনের ভিতরে না দিলেও সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রোবটো, ঠিক আছে? আমাদের দুইটা ফন্ট ইউজ করা হয়ে গেল, তাই না? আচ্ছা এবার আমরা আউটপুটটা দেখে আসি, আউটপুটটা কোনো কিছুই দেখাবে না, তাই না? কী প্রত্যয় বুঝেছো? কালার, ও এই যে এটা 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 হলো কালার জিলা বলে একটা এক্সটেনশন আছে, এই যে কালার জিলা, COLOR কালার যেটাই এলে জিলা লিখে সার্চ করবাই, দেখো এই যে ক্রোম ব্রাউজার, মানে ক্রোমের জন্য যদি নিতে চাও যে কালার জিলা, যে এখানে থাকবে তোমাদের কি অ্যাড এক্সটেনশন, অ্যাড এক্সটেনশনে যাওয়ার পরেই হবে না, এখানে তোমার একটা জিনিস অ্যালাউ করতে হবে, এখানে দেখা দেখাবে না, অ্যালাউ অ্যালাউ সামথিং এরকম কিছু একটা কিছু দেখাবে না, দেখলে বুঝতে পারবা না কীভাবে ওইটা চালু করতে হয়, বুঝতে পেরেছ? ওকে কোন ভাইয়া, আচ্ছা বুঝতে পেরেছো? আচ্ছা তো এইবার দেখো আমাদের এটা ঠিকঠাকভাবে আছে। আচ্ছা এইবার আমরা একটা কাজ করি, এই পাশ থেকে আউটপুটে দেখি, আমরা H1 দিস ইজ হেডিং 1, তাই না? আচ্ছা এটার একটা কালার দিই, টেক্সট ওই সে প্রাইমারি দিয়ে দেখি। হ্যাঁ প্রাইমারি মানে কি আমাদের কালার, আমাদের বানানো কালার, তাই না? আচ্ছা এইটা দেখছো, এটা টেক্সট প্রাইমারি হয়েছে। আচ্ছা এটা টেক্সট প্রাইমারি হয়েছে, আবার আমরা এর ফন্টটা চেঞ্জ করে দিই, ফন্ট ফ্যামিলি দেওয়ার জন্য কি FONT ফন্ট আমরা কি দিছিলাম, পপিন্স নিয়ে নিয়ে আসছি না, পপিন্স দেখছো এই যে পপিন্স বলে আমাদের এক্সট্রা আরেকটা, হ্যাঁ ফন্ট পপিন্স, আমরা কোন পপিন্স দিছিলাম, এই যে কনফিগে পপিন্স দিছিলাম না, পপিন্স এই যে এই পপিন্স, এই পপিন্সটা ওখানে রিকমেন্ড করছে, বুঝতে পারছেন? আচ্ছা এখন দেখেন এটার ফন্ট হলো পপিন্স দেওয়াতে, দেখেন এই যে ফন্টটা চেঞ্জ হয়েছে, দেখতে পারছেন? দেখে নেন,
ফন্ট ডিফল্ট ভাবে কি ছিল দেখেন, এটা বাদ দিয়ে দিই, এই ফন্টটা এমন ছিল। আর যখন আমরা পপিন্সটা ইউজ করে সেভ রাখছি, ফন্টটা চেঞ্জ হচ্ছে, পপিন্সে হচ্ছে। আচ্ছা বুঝতে পেরেছেন। আচ্ছা তো আরেকটা কি রাখছিলাম, ফন্ট রোবোটো, তাই না? এই যে এই যে রোবোটো। আচ্ছা রোবোটো, আচ্ছা রোবোটো দিলে দেখেন ফন্টটা রোবোটোই হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে কি কনফিগ থেকে তো এটাও চেঞ্জ করতে পারবেন। আচ্ছা দেখেন এর উপর হোভার করলে দেখেন এই যে এটার ভ্যানিলা সিএসএসটা বলে দিচ্ছে যে এটা কি থেকে আসছে, মানে র সিএসএস রোবোটো, ফন্ট ফ্যামিলি রোবোটো। বুঝতে পারছেন, এই সিএসএস তো পারেন। আচ্ছা আচ্ছা তাহলে কি আমাদের ফন্টও কাজ করছে ঠিকঠাকভাবে, আবার কি টেক্সট প্রাইমারি এটা। আচ্ছা আমরা একটা ডিভ নিই এখানে, ডিভ। আচ্ছা ডিভের আমরা একটা হাইট দিয়ে দিই, ক্লাস হাইট। আচ্ছা হাইট দিলাম, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই বিজি, প্রাইমারি আমাদের কালারটা ইউজ করি প্রাইমারি। আচ্ছা ডিপটা আসছে, ডিপটা ফুল স্ক্রিন পারছে, তাই না? বিজি মানে অন্যভাবে বলতে এমনি নর্মালি প্রাইমারি লিখে না, আমরা তো এই প্রাইমারি কি একটা কালারের নাম তৈরি করছি, বুঝছো? এটা মানে ব্যাকগ্রাউন্ডে দেবো কিনা সেটা তো আমার অবশ্যই বলে দিতে হবে, বিজি। ও তুমি বুঝতে পারছি, তুমি এই যে সেই, হ্যাঁ শুধু ডিভের জন্য আলাদা একটা কালার, হ্যাঁ রেড দিবা। ও তুমি কম্পোনেন্ট বানানোর কথা বলছো, ওই যে কম্পোনেন্ট এই যে আমরা এই ফাইলের ভিতরে বানাইছিলাম এটার কথা বলছো? হ্যাঁ ওইটা বানাইতে পারবো, কিন্তু ওইটা বানাইলে কি আমরা ব্যাকগ্রাউন্ড কি কি কোথায় ইউজ করবো সেটা তো আমরা বলতে পারবো না, যে কোনো একটা আলাদা একটা জায়গায়। আমরা এখন কালারই বানাই নিছি একটা, বুঝতে পেরেছো? মানে এটা আমরা বর্ডারে ইউজ করতে পারবো এই কালারটা যে কোনো জায়গায়, কিন্তু এখানে যদি তুমি এইভাবে, আমি বুঝতে পারছি তুমি কি বলছো। এই যে এইভাবে এইভাবে বানানোর কথা বলছো, বুঝতে পারছি। বুঝতে পারছি, থাক ওইটার দরকার নেই, আমরা এইভাবে সব জায়গায় আমার এই কলার কালারটা সব জায়গায় লাগবে। আচ্ছা আচ্ছা এটা কি আমাদের মানে ডিপটা ফুল স্ক্রিন পেয়ে গেলো, তাই না? আচ্ছা আগে এইভাবে সব কিছু সেট আপ দিয়ে নিতে হয়, একটা প্রজেক্ট বানানোর আগে সব কিছু সেট আপ দিয়ে নিতে হয়। আচ্ছা দেখুন এখন কন্টেনার বলে একটা ক্লাস আছে, আপনারা তো জানেন কন্টেনার দিলে কি হয়। আচ্ছা হাইট বাদ দিয়েছি না, হাইট। আচ্ছা বুঝতে পারছি, এটা জুম ইন রয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ আচ্ছা কন্টেইনার, এটা কন্টেইনার টেল উইনের কন্টেইনার কি, এর উইথটা দেখছেন কি বলছে, নর্মালভাবে 100% মিডিয়া স্ক্রিন অ্যান্ড ম্যাক্স উইথ 640 পিক্সেলের জন্য কি এর সর্বোচ্চ উইথ থাকবে কি, মানে এইভাবে করা আর কি, এমডি স্ক্রিনে এত এত এরকম আর কি করা। বডির মধ্যে, বডির মধ্যে কন্টেইনার দিলে ঝামেলা আছে, ঝামেলাটা কি দেখেন, এটা কিন্তু কন্টেইনারের ভিতরে নাই, দেখছেন এই যে এইগুলা কন্টেইনারের ভিতরে আছে, বুঝতে পেরেছেন? এই যে এইগুলা, হ্যাঁ হ্যাঁ কন্টেইনার এই যে অল্প নিয়েছে, কিন্তু তারা কন্টেইনারকেও এডিট করছে, বুঝতে পেরেছেন? কন্টেইনারকেও এডিট করছে, এডিটিং করছে। আচ্ছা আর এখানে দেখেন আপনি যদি বডিকে কন্টেইনার দিতেন তাহলে তো এইগুলাও তো এই জায়গায় চলে আসতো, এই যে নিচের এইগুলো তো আপনি দেখছেন। আচ্ছা তারা কি করছে, এখানের জন্য একটা সেকশন রাখছে, সেই সেকশনের ভিতরে আবার কন্টেইনার নিয়েছে। আচ্ছা এখন দেখেন এই কন্টেইনারটা কি মাঝখানে পাঠানোর জন্য কি এমএক্স অটো, তাই না? আচ্ছা এমএক্স অটোর আগে আমরা আর একটু কাজ করে আসি, আমরাও কন্টেইনারটাকে এডিট করে আসি। কন্টেইনার এডিট করতে পারেন? কন্টেইনার না, ব্রেক পয়েন্ট এডিট করতে পারেন, কনফিগ করতে পারেন, দেখাইছিলাম মনে হয়,
tailwind config.js js এর ভিতরে যে এর ভিতরে আপনারা কি রাখবেন স্ক্রিনস এক্সটেন্ড আচ্ছা এক্সটেন্ড না থিমের ভিতরে এটা থিম রিলেটেড কাজ না থিমস থিম থিমস এর ভিতরে কি রাখবেন স্ক্রিনস ঠিক আছে ওকে তারপর এই যে এর ভিতরে একটা অবজেক্ট থাকবে আচ্ছা এখানে অবশ্যই কমা দিতে হবে আচ্ছা আচ্ছা এমডি স্ক্রিনটা শুরু হবে কত থেকে আচ্ছা আমরা দেখে আসি টেলউইনের ব্রেক পয়েন্টটা কিভাবে দিয়ে রাখছে টেলউইন TIL WIND CSS ব্রেক পয়েন্টস আচ্ছা এই যে দেখেন এসএমডিএসএস 640 পিক্সেল তাই না আচ্ছা আমরা এসএম এর জন্য একটু কম রাখি তো এসএম এর জন্য কম রাখার জন্য কি এখানে লিখতে হবে এসএম এসএম এর জন্য দিই আমরা 576 পিক্সেল আচ্ছা আমরা একটা কাজ করি বুটস্ট্র্যাপের ব্রেক পয়েন্ট দেখে আসি বুটস ব্রেক পয়েন্টস বুটস্ট্র্যাপের এটা ব্রেক পয়েন্ট ঠিক আছে মোটামুটি বুটস্ট্র্যাপের ব্রেক পয়েন্টটা কি মোটামুটি একটা মানে ডিভাইস ফ্রেন্ডলি মতো আর কি এই বুটস্ট্র্যাপে দেখছেন নর্মাল স্ক্রিনে যে এসএম স্ক্রিনটা শুরু হয় কত কত থেকে 576 পিক্সেল থেকে তাই না কিন্তু টেলউইনে হয় কত থেকে দেখেন 640 পিক্সেল মানে স্মল স্ক্রিন আরও বেশি দরকার তাদের জন্য তো আমাদের দরকার নাই আমরা বুটস্ট্র্যাপ 576 পিক্সেলই রাখি তারপর 768 পিক্সেল কত কিসের জন্য এমডি তাই না বুঝতেছেন তো এমডি এর জন্য রাখবো কত 768 পিক্সেল 768 পিক্সেল আচ্ছা তারপর আর কি থাকতে পারে এলজি এর জন্য 992 এলজি এর জন্য 992 আর এক্সেল এর জন্য রাখি 1200 হ্যাঁ 1200 আচ্ছা পিক্সেল দিয়ে তাই না পিক্সেল ঠিক আছে এবার কিন্তু আমাদের ব্রেক পয়েন্টগুলো চেঞ্জ হয়ে গেছে দেখছেন ব্রেক পয়েন্ট কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে তাই না কোনটা না এটাও টেলউইন্ডে বানানো কিন্তু তারাও ব্রেক পয়েন্ট এইভাবে চেঞ্জ করছে বুটস্ট্র্যাপ দিয়েও বানানো যাবে আচ্ছা বুঝতে পারছেন আচ্ছা এবার আমরা এটাকে এমএক্স অটো করে দিই মানে আপনি ব্রেক পয়েন্ট আপনার মতো করে এডিট করে নিতে পারবেন মানে তারা যেভাবে দিয়েছে সেটাই ইউজ করতে হবে এমন কিছু না আপনি আপনার মতো করে দিতে পারবেন আচ্ছা এটাকে এমএক্স অটো দিলে মাঝখানে চলে আসবে না অটো তাহলে কি হবে এটা মাঝখানে চলে আসবে তাই না এবার দেখেন তো এর কন্টেনার মাপটা মোটামুটি সেমই লাগছে না দেখি তো আচ্ছা এখানে কত আছে 207 100 প্রায় 200 এর কাছাকাছি তার মানে প্রায় সেমই মোটামুটি তো আমরা এটাই রাখি এই ব্রেক পয়েন্টটা নাকি আচ্ছা হ্যাঁ কম বেশি আমরা এই যে এই জায়গা থেকে করতে হবে আমাদের কোন জায়গা থেকে এই যে এই জায়গা থেকে আপনি যা দিবেন আপনি যদি এখানে 100 পিক্সেল দেন এসএম তার মানে কি স্মল ডিভাইস 100 পিক্সেল থেকে শুরু হবে বুঝতে পারছেন বুঝেছেন কিছু আপনি যদি 200 দেন তাহলে 200 থেকে শুরু হবে এসএম ডিভাইসটা বুঝতে পারছেন আচ্ছা এখানে যে এসএমই লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি এখানে ল্যাপটপ রাখতে পারেন এখানে মোবাইল রাখতে পারেন এরকম করে স্ক্রিন বানিয়ে নিতে পারেন হ্যাঁ যা মন চাই দিতে পারেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সেইটি সেগুলো ইউজ কর সাপোজ আমি এখানে এসএম না দিয়ে তোমার নাম কি শিবলি 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 দিলাম তাহলে এখানে অবশ্যই আমার শিবলি স্ক্রিনের জন্য কি হবে সেটা বলতে হবে কি এসএসআই শিবলি দেখছো শিবলি বিজি টমেটো
টমেটো নাই, টমেটো কালার নাই, বিজি এই মানে শিবলি স্কিনে যখনই যাবে তখন কি হবে এটা এই কালার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা অনেকে আবার কি করে যে মোবাইলের জন্য একটা মাপ মোটামুটি নিয়ে নাই, নিয়ে ওর ভিতরে এভাবে রেখে মোবাইল ল্যাপটপ স্ক্রিন এরকম করে অনেকে ডিজাইন করে। আচ্ছা দেখছেন এটা মানে আমাদের মতো করে আমরা কাস্টমাইজ করতে পারবো। আচ্ছা কি ভাই স্যার চলে আসছে, আমি তো এখনো শুরুই করতে পারলাম না, 10-15 মিনিট পরে আসি। স্যার এখনই লাগছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা এইবার কি আমাদের একটা হেডার লাগবে তা, তাই না হেডার? আচ্ছা আচ্ছা হেডারের জন্য কি রাখবো, ইন্ডেক্স ডট এইচটিএমএল? আমাদের মোটামুটি ব্রেক পয়েন্টগুলো কাস্টমাইজ হয়ে গেল। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, আমরা যখনই কন্টেইনার রাখছি, কন্টেইনার রাখলে কি হচ্ছে আমাদের কন্টেইনার শুধু উইথ নিয়ে কাজ করছে, তাই না? এই যে কন্টেইনার ক্লাস রাখলে কি হচ্ছে শুধু উইথ নিয়ে কাজ করছে, মানে এর উইথটা কন্ট্রোল করছে আর কি কন্টেইনার। তো আমাদের প্রত্যেক জায়গায় কন্টেইনার দিলে তারা এমএক্স অটো দেওয়া লাগছে, তাই না? এই কন্টেইনার কাস্টমাইজ করতে পারেন না, ওইটা তো আমাদের বানানো ক্লাস হয়ে গেল, আমি তাদের কন্টেইনারকেই কাস্টমাইজ করব। আচ্ছা কন্টেইনার কাস্টমাইজ করার জন্য কন্টেইনার কি থিম রিলেটেড না? আচ্ছা তাহলে এই যে থিম, আচ্ছা এর ভিতরেই থাকতে হবে, ঠিক আছে এর ভিতরে CONTAI কন্টেইনার, কন্টেইনার কন্টেইনারকে, আচ্ছা আচ্ছা কমা দিচ্ছি, কন্টেইনারকে সেন্টার CNTR সেন্টার করে দেবো হলো ট্রু TRUE ট্রু, মানে এইটা করে দিলে কি হবে আপনার এই কন্টেইনারে এটা মাঝখানে অটোমেটিক চলে যাবে, ঠিক আছে। এটা আপনারা সব জায়গায় MX Auto ইউজ করা লাগবে না, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে এইটুকু বুঝতে পারছেন? ওকে এখানে এর নিচে তো আমার আর কোনো প্রপার্টি নাই, আমি তো কমা না দিলেও হচ্ছে, বুঝতে পেরেছেন? যদি থাকতো তাহলে দেওয়া লাগতো, বুঝতে পেরেছেন এটুকু প্রত্যয় বুঝেছ? আচ্ছা তো মোটামুটি আমাদের প্রজেক্টটা করানোর জন্য যে আমাদের সেট আপটা ছিল সবই মোটামুটি দেওয়া শেষ, তাই না? আচ্ছা তো এইবার আমরা এটা দেখি, এখানে আমাদের সর্বপ্রথম কে আছে হেডার, তাই না? এই যে এটা কি হেডার, ওকে হ্যাঁ এটা লোগো, আরেকটা কি সার্চ বার, আরেকটা কি মানে তোমাদের আইকন, কিছু আইকন আছে। তো এই হেডারটা কি তিনটা সেকশনে ভাগ হয়েছে, বুঝতে পেরেছেন? ওকে আর এখানে কি এই হেডারের ক্লাসটা হয়েছে কি কন্টেইনার, ওকে তাহলে আমরা কন্টেইনার দিয়ে একটা হেডার নিয়ে ফেলি। কন্টেইনার দিয়ে হেডার নেওয়ার জন্য কি করতে হবে, আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাই, এটা বাদ দিই, ওকে ডট CONTAINER কন্টেইনার, এই কন্টেইনারের ভিতর থাকবে হলো একটা শ্যাডো SM, আচ্ছা হ্যাঁ আচ্ছা ডিপ না আমাদের এটা হেডার থাকুক, ACADER হেডার। আচ্ছা এর ভিতর থাকবে কি একটা লোগো, তাই না? লোগোটা আমরা ahrefএর ভিতরে ইনডেক্স ডট html মানে একই জায়গায় রিটার্ন করবে, এটা সার্ভারের ভিতরে রাখলে একটা স্ল্যাশ দিয়ে দিলে হয়ে যায়। এই যে এটা বাদ দিয়ে শুধু এই যে এখানে স্ল্যাশ দিলেই হয়ে যায়, মানে ঘুরে ফিরে ওই জায়গায়ই আসবে, মানে রুট রুট ডিভে থাকবে। এখন এখন দিচ্ছি কারণ আমরা তো এখন সার্ভার, এটা ব্যাক এন্ড করলে ভালো বোঝা যায় এগুলো। আচ্ছা আচ্ছা এবার আমরা একটা ইমেজ নিয়ে আসি, সোর্স বলেন তো কি জন্য এ ট্যাগের ভিতরে রাখলাম ইমেজটাকে, যাতে এটা লোগোটা ক্লিকেবল হয়, তাই না? ওকে আসছে
আমরা কন্টেইনারের প্যাডিং ওয়াই অক্ষ বরাবর একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং প্যাডিং ওয়াই অক্ষ বরাবর বেশি হয়ে গেল না, ওইটা ঠিক করছি। আচ্ছা এই শ্যাডোটা আমাদের ভুল গেছে বানান, হ্যাঁ শ্যাডো এস এম নিচে দেখ একটা শ্যাডো আসছে না, একদম বেশি বোঝা যাবে না তো। ইমেজের আমরা একটা উইথ দিয়ে দিই, নির্দিষ্ট একটা উইথ দিয়ে দিই, থার্টি টু দিয়ে দেখি কি হয়। মোটামুটি থার্টি টু এর ডিফল্টভাবে উইথ আছে। তো আমাদের লোগো নেওয়া হয়ে গেল তাই না? আচ্ছা এবার আমাদের কি লাগবে, সার্চ বাটন, সার্চ এরিয়া। আচ্ছা সার্চ এরিয়া নেওয়ার জন্য কি আবার সেম, আচ্ছা হেডারের ভিতরে আরেকটা সাইট তাই না, সেটা কি সার্চ ডিআইবি ডিপ। আচ্ছা সার্চ এরিয়ার আমরা একটা ম্যাক্সিমাম উইথ দিয়ে দিতে পারি, ম্যাক্সিমাম উইথ। এখন সার্চ করলে না, এটা তো ডাইনামিক না, ব্যাক এন্ডের কাজ নাই তো এখানে, বুঝতে পেরেছো? আচ্ছা তো ম্যাক্সিমাম উইথ 576 পিক্সেল দিয়ে রাখি, ক্লাস মানে এর বাইরে যাইতে পারবে না এটা। কি একটা ঝামেলা, মানে সকাল সকাল বাড়ি চলে যাবে সেই জন্যই। যে স্ক্রিনেই যাক, যে স্ক্রিনেই যাক, পাঁচ মিনিট সার্ভার একটু কমপ্লেক্স আছে। সার্ভারটা এইটা তো পারবেন আপনারা, পারবেন? আচ্ছা তো আমাদের এখানে কি একটা সার্চ বার লাগবে তাই না? সার্চ বার নেওয়ার জন্য কি আমরা দিয়ে দিলাম এখানে কি ক্লাস, এর ভিতরে থাকবে কি একটা, আচ্ছা একটা স্প্যান ট্যাগ থাকবে, স্প্যান এর ভিতরে আমরা ফন্ট অসম আনিনি তাই না, ফন্ট অসম ফন্ট অসম ফন্ট অসম যে কোথায় আছে, উইন্ডোজ ডি কন্টেশন এখানে থাকার কথা, কোথাও না কোথাও আগের প্রজেক্ট কোনটা। আচ্ছা ওইটা অনেক ওল্ড তো, ফন্টোসামের অনেক ওল্ড লিঙ্ক, ওখানে অনেক কিছুই আপডেট হয়েছে তো পরে, এখন ওই লিঙ্কটা অনেক কিছু পাবে না। না ওই সাইটে মানে হয় কি ওই ফন্ট অসমের ওল্ড ভার্সনগুলোতে ওল্ড কোড পেয়েছে, ওল্ড কোড দিয়ে করেছে। আচ্ছা কন্ট্রোল লিভ দিলে চলে আসে, হ্যাঁ এই যে ফন্ট অসম তাই না, এটাই তো ফন্ট অসমের লিঙ্ক আমাদের। ওকে এবার যা জেনে যাবি, যা দরকার নেই আর। আচ্ছা এটারও তো দরকার নাই। ওকে তো আমরা এখানে ফন্ট অসমটাকেও লিঙ্ক করাই দিই, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ ফন্ট অসমের লিঙ্কটা তো স্ক্রিপ্টেই, হ্যাঁ স্ক্রিপ্টে, এখন সিএসএস এর দিয়েও লিঙ্ক করানো যায়। এরপর রয়েছে সার্চ বার তাই না, এর ভিতর থাকবে তিনটা জিনিস, একটা থাকবে কি আইকন, সার্চ আইকন। আমার একটু শেষ করতে দেন আপনার, আমি ক্লাসটা নেব না, দাঁড়ান আমি 5 মিনিটের ভিতরে আসছি।
সাইটের হয়তো বা বুঝতে পারবেন, আমি মানে বুঝাই দেব, আর না হলে আমি পরের দিন এসে তো করে দিচ্ছি। দাঁড়াও এক্সপ্লেন, এটা দেখে নাও আচ্ছা, এই যে সার্চ বার দেখছেন, এটা কি আমাদের মেন যে সার্চ বার সেইটা, তাই না? দেখা যাচ্ছে এবার? আচ্ছা, এটা কি আমাদের মেন সার্চ বার? এর ভিতরে আছে, দেখেন স্প্যানের ভিতর কি আছে, আইকন আছে, তাই না? এটা আইকন দেখছেন, ফন্ট অসমের আইকন। আচ্ছা, এই সার্চ বারের কয়টা জিনিস আছে, কয়টা চাইল্ড আছে? এই একটা, এই একটা ইনপুট, আচ্ছা এই একটা ইনপুট, আর একটা আছে কি বাটন, তিনটা চাইল্ড আছে। হ্যাঁ, আচ্ছা দেখেন এবার স্প্যানটাকে কি করছে, দেখেন এই আইকনটাকে করছে অ্যাবসোলুট, মানে কি আইকনটাকে ওর ভিতরে ভাসিয়ে দিয়েছে পজিশন ইউজ করে, মানে এর পজিশন করছে অ্যাবসোলুট। আর এটাকে করছে কি রিলেটিভ, রিলেটিভ দেখছেন, এই যে এই প্যারেন্টটাকে করছে কি রিলেটিভ, তার মানে কি এটা ওইটাকে কেন্দ্র করে, হ্যাঁ যেখানে আপনি বসাইতেছেন এই দেখেন। এবার লেফট থেকে ফোর রাখছে, মানে কি বাম দিক থেকে একটু সরিয়ে রাখছে। আচ্ছা, আর স্যার আজকে অ্যাটেন্ডেন্স একদমই, এখানে দেখেন অ্যাবসোলুট করা, তাই না? অ্যাবসোলুট করা, এটা কাকে কেন্দ্র করে, যে প্যারেন্টকে, তাই না? প্যারেন্টকে রিলেটিভ করা, তার মানে কি লেফট থেকে ফোর আর টপ থেকে থ্রি। আচ্ছা দেখেন আমরা এটা দেখি, লেফট থেকে ফোর, লেফট থেকে ফোর আর টপ থেকে থ্রি রাখছে। হ্যাঁ, মানে এটা মোটামুটি এই সাইডে রাখছে, এটা এটা কিন্তু পজিশন দিয়ে। আচ্ছা এবার দেখেন, এবার ইনপুট টাইপ টেক্সট, মানে টেক্সট রাখছে, এটার ক্লাস রাখছে দেখেন, প্যাডিং লেফট থেকে টুয়েলভ রাখছে। প্যাডিং লেফট থেকে কেন টুয়েলভ রাখছে, পিএল প্যাডিং লেখা, মানে এই জায়গা থেকে এই পর্যন্ত কিন্তু এর একটা প্যাডিং, তাই না? যার কারণে কি সার্চ লেখাটা এখানে সরে আসছে, কারণ কি এখানে একটা আইকন থাকবে, সেই সেই না না, এই যে এই জায়গা থেকে, আর এই আইকনটা তো মনে করেন এর উপরে ভেসে মতো আসে, বুঝতে পারছেন? আর এখন এখানে প্যাডিং আছে, যার কারণে কি এই লেখাটা আমাদের লিখলে এই জায়গা থেকে শুরু হচ্ছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো তার মানে কি স্প্যানটা, কি স্প্যানটা পুরোপুরি অ্যাবসোলুট আছে, আর ওইটা রিলেটিভ আছে, আর এই দুইটা জিনিস, একটা ইনপুট আছে আর একটা বাটন আছে। আচ্ছা, বাটনের টাইপ রাখছে সাবমিট। আচ্ছা দেখেন এবার ইনপুটের কি বর্ডার, বর্ডার রাখছে, তারপর বর্ডার প্রাইমারি, মানে কি ওই কালারটা রাখছে বর্ডার, তারপর প্যাডিং ওয়াই অক্ষ বরাবর রাখছে, থ্রি মাইনাস থ্রি না, প্যাডিং ওয়াই এইভাবে তো দিতে হয়, হাইফেন দিয়ে দিতে হয়, তারপর রাউন্ডেড রাখছে, ঠিক আছে। আচ্ছা, ফোকাস করলে কি হবে, বর্ডার প্রাইমারি এইগুলো রাখছে, এইগুলো তো পারবেন। আচ্ছা আচ্ছা, তারপর তারপর একটা বাটন রাখছে, ঠিক আছে, বাটন টাইপ সাবমিট। হ্যাঁ, টাইপ সাবমিট। আচ্ছা, বিজি প্রাইমারি, ব্যাকগ্রাউন্ড রাখছে প্রাইমারি, বর্ডার, বর্ডার প্রাইমারি, টেক্সট হোয়াইট, প্যাডিং, আচ্ছা ফন্ট মিডিয়াম। আচ্ছা, হোভার করলে ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে কি, মানে ব্যাকগ্রাউন্ডটা আর এটা থাকবে না, ট্রান্সপারেন্ট হয়ে যাবে, দেখছেন? ট্রান্সপারেন্ট মানে কি, মানে কোনো, যেমন এই যে আয়না দেখছেন, এই যে এটা কি এই পাশ থেকে ও পাশ দেখা যাচ্ছে না, এটা ট্রান্সপারেন্ট, বুঝছেন? বুঝতে পারছেন? আচ্ছা ট্রান্সপারেন্ট, হ্যাঁ এটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, টেক্সট প্রাইমারি, টেক্সটটা আবার হোভার করলে টেক্সটটা প্রাইমারি হয়ে যাবে, টেক্সটটা প্রাইমারি মানে কি, এই যে হোভার করলে দেখেন এই লেখাটা আবার প্রাইমারি কালার হয়ে যাচ্ছে, আর ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে ট্রান্সপারেন্ট, বুঝতে পারছেন? আর এর উপরে একটা ট্রানজিশন দিয়েছে, এটাই আর কি, বুঝতে পারছেন? স্প্যানটাকে কি করছে, এই বাটনটাকে
মানে পজিশন দিয়ে অ্যাবসলিউট করে দিয়েছে, ভাসিয়ে দিয়েছে, আর এইগুলা ঠিকঠাকভাবে রাখছে। বুঝতে পারছেন? পারবেন এটা করতে? আচ্ছা, আর না হলে সমস্যা নেই, আমি করবানি নেক্সট দিন আমরা। আচ্ছা,